পশ্চিমবঙ্গের দমদম বিমানবন্দরের পাশেই কৈখালীর ইন্দ্রপ্রস্থ আবাসন। পালিয়ে থাকার সময় এই এলাকাতেই বাসা ভাড়া করে থাকতেন নূর হোসেন। এখান থেকেই গত 14 জুন রাতে ভারতের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড ATS গ্রেফতার করে তাকে। পালিয়ে থাকা সন্ত্রাসীরা এর আশপাশেই থাকে। ছদ্মনামে ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের এক শীর্ষ সন্ত্রাসীও থাকতেন কলকাতার এই ইন্দ্রপ্রস্থ আবাসনে। জানা গেছে তার বাড়িটি ভাড়া নেন নূর হোসেন। গিয়ে কোথায় কী ঘটনা করছে আমরা কী করে জানি, তাই না? সবাই সবার ঘরে থাকে, বুঝতে পারছেন তো? কোথায় কী কী ঘটনা করছে আমাদের পক্ষে জানা সম্ভব না। হ্যাঁ, ঘটনা ঘটার পর জানলাম এরকম ঘটনা হয়েছে। এটা কি বলতে পারেন বাড়িটা নাম? আমি এই ক্যামেরা নূর হোসেন বেশিরভাগ সময় ঘরের ভেতরেই থাকতেন, মাঝে মধ্যে রাতে কয়েক ঘন্টার জন্য বের হতেন। গ্রেফতার হওয়া অপর দুজন তার সাথেই থাকতেন। নূর হোসেনকে নিয়ে কলকাতায় পুলিশের অভিযানে শহরের ডানলপ এলাকা থেকে একজন গ্রেফতার হয়, তবে এই তথ্য এখনও প্রকাশ করেনি কলকাতা পুলিশ। পশ্চিমবঙ্গের বিভিন্ন মোবাইল সংস্থার কানেকশন দেওয়া, সেখান থেকে ধরে ধরে অলরেডি লোকেট করেছে যে কে কোথায় থাকে, একজন দুষ্কৃতীর সন্ধানও পাওয়া গিয়েছে। নূর হোসেনের ফোন রেকর্ড চেক করে এদেশের অনেক প্রভাবশালীদের সাথে তার কথা হয়েছে বলে নিশ্চিত হয়েছে কলকাতা পুলিশ। জানা যায় ভারতে পালিয়ে থাকা বাংলাদেশি কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর সাথেও নিবিড় যোগাযোগ ছিল নূর হোসেনের। ও যে এলো, হি হ্যাজ কাম উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস। তো ও যদি ভ্যালিড ডকুমেন্টস ছাড়া এসে থাকে, দেন দেয়ার হ্যাজ টু বি আ সার্টেন নাম্বার অফ পিপল হু মাস্ট হ্যাভ হেল্পড। ও এখানে কিছুদিন তো ডেফিনেটলি ছিল, কাদের সাথে ছিল, হুম হি কন্ট্যাক্টেড, হাউ হি সারভাইভড, হোয়াট হি ওয়াজ ডুইং। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে নূর হোসেনকে ফিরিয়ে আনার পর সাত খুন মামলার আরও কিছু বিষয় পরিষ্কার হবে। পলাতক আসামি কিন্তু আমাদের খুব বেশি নেই, আমাদের সবই আমরা কাস্টডিতে আসছে, ম্যাক্সিমামই কাস্টডিতে আছে। নূর হোসেনের সহযোগী যারা ছিল তাদেরকে আমরা ধরেছি, আমরা তারপরে র্যাবে যাদের সহযোগিতা নিয়েছিল র্যাবের জওয়ানবন্দি অনুযায়ী সেগুলো আমরা ধরার প্রক্রিয়ায় আছি, এগুলো আছে আমাদের কাছেই আছে। নূর হোসেনের সঙ্গে নূর হোসেনের দুই সহযোগী ধরা পড়েছে, যেহেতু নূর হোসেনের সঙ্গে গিয়েছে নূর হোসেন আমাদের সন্দেহ তালিকায় রয়েছে। তবে কলকাতা পুলিশের একটি সূত্র ও সেখানে অবস্থানরত নূরের ঘনিষ্ঠরা জানিয়েছেন সাত খুন মামলার এজাহারভুক্ত আরও 3 আসামি আছেন কলকাতায়। পলাতক শীর্ষ সন্ত্রাসী ও নূর হোসেনের আশ্রয়দাতাদের ধরতেও চলছে পুলিশের অভিযান। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, কলকাতা।